আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব রিসেন্টলি জেজু এয়ারলাইন্স এটি একটি কোরিয়ান এয়ারলাইন্স থাইল্যান্ড থেকে সাউথ কোরিয়া যাওয়ার সময় সাউথ কোরিয়া ল্যান্ড করার সময় বেসিক্যালি ক্র্যাশ করে এবং দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় একশো একাশি জন যাত্রীর ভিতরে মাত্র দুইজন বেঁচে আছে তো এই অ্যাক্সিডেন্টটা নিয়ে পুরো ইনিশিয়াল যে ইনফরমেশন গুলো আমরা পাই সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক আলোচনা আজকের এই ভিডিওতে করবো সুতরাং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি জয়েন করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এই চ্যানেলটিতে এরকম এভিয়েশন রিলেটেড নানা ধরনের প্রশ্ন নিয়ে ডিসকাশন করবো দেখা হচ্ছে ইন্টার পরে সময়টা ছিল দু সালের উনত্রিশ ডিসেম্বর জেডিও এয়ারের একটি ফ্লাইট টু টু ওয়ান সিক্স ব্যাংকক থেকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় মানে বেলি ল্যান্ডিং করে এবং রানওয়ে ওভার হয়ে সে রানওয়ে থেকে ছিটকে সামনে যে কনক্রিটের পাচির ছিল সে প্রাচীরে ধাক্কা খায় এবং তৎক্ষণাৎ বিমানটিতে আগুন ধরে যায় বা বিমানটি একেবারে দুমড়ে মুড়ছে যায় বিমানটিতে একশো জনের মতো যাত্রী ছিল যার ভেতরে একশো জনই মারা গিয়েছেন দুইজন আসলে বেঁচেছে তো এখানে ইন্টারনেটে বিভিন্ন ধরনের সম্ভাব্য কারণ দেখতে পাই কিছু কারণ বলা হচ্ছে পাখির আঘাত অবতরণের আগে অবশ্য পাইলটকে পাখির উপস্থিতি সম্পর্কে সতর্কতা করা হয়েছিল যা ল্যান্ডিং গিয়ারকে বিকল করে দিতে পারে এটি একটি কারণ ছিল আরেকটি কারণ বলা হচ্ছে আবহাওয়া খারাপ এটার ব্যাপারে যদিও দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল তবুও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে কারণ যখন এয়ারক্রাফট ল্যান্ডিং করে তখন স্লিপারি রানওয়ের কারণে বিমানটি ছিটকে যেতে পারে এটিও হতে পারে এছাড়া ল্যান্ডিং গিয়ারের ত্রুটিও থাকতে পারে বিমানটি বেলি ল্যান্ডিং করেছিল যা ল্যান্ডিং গিয়ারের বিকল হওয়ার আসলে ইঙ্গিত দেয় তো এই তিনটি সম্ভাব্য কারণ আসলে ইন্টারনেটে বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে তো অ্যাজ এ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ার আমি আমার পার্সপেকটিভ থেকে পুরো এই ঘটনা নিয়ে আলোচনা করব এবং আমরা বের করার চেষ্টা করব যে এখানে কি প্রবলেম হয়েছে এবং এটি আসলে কেন ঘটতে পারে পুরো একটি সম্ভবমূলক আলোচনা আমরা করব তো প্রথমে আলোচনা করার আগে আমি এয়ারলাইন্সটা সম্পর্কে একটু বলে নেই জেজু এয়ারলাইন্সটা আসলে দক্ষিণ কোরিয়ার একটি স্বল্প মূল্যের বিমান সংস্থা হিসেবে পরিচিত যা দু সালে আসলে প্রতিষ্ঠিত হয় তাদের সদর দপ্তর হচ্ছে সিউলে এবং প্রধান কেন্দ্র হিসেবে তারা কিন্তু জেজু আন্তর্জাতিক বিমান এবং সিউল গিম্পো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তো জেজু এয়ার এশিয়ার বিভিন্ন গন্তব্যে আসলে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট পরিচালনা করে এবং কোরিয়ার অন্যতম বৃহৎ বাজেট এয়ারলাইন হিসেবে তাদের খুবই নাম ডাক আছে তো এই জেজু এয়ারের ফ্লাইট টু টু ওয়ান সিক্স থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল তো এই ফ্লাইটে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড মডেলের একটি বিমান ব্যবহার করা হয়েছিল যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল এইচএল এইট জিরো এইট এইট

আগে যে ভিডিওগুলো আসলে ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেগুলোতে আসলে আমরা কি পাই সেটা আমরা দেখি তো প্রথম ভিডিওটি আমরা দেখি এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে ইঞ্জিন টুতে কোনো কিছু প্রবেশ করেছে এটা হতে পারে বার্ড বা ড্রোন জাতীয় কিছু যেটা ইঞ্জিন টুতে প্রবেশ করেছে এবং পেছন দিক দিয়ে কিন্তু আগুন বের হয়ে যাচ্ছে তার মানে এখানে বার্ড স্ট্রাইক হওয়ার একটা পসিবিলিটিস আছে পাখি ইঞ্জিনের ভিতরে ঢুকে গেলে মানে যে ওজনের ইঞ্জিন ঢুকে তারপরও কিন্তু অনেক এয়ারক্রাফট সেগুলো কিন্তু সহ্য করতে পারে অথবা পুরোপুরি যদি একটা ইঞ্জিন বিকল হয়ে যায় তারপরও কিন্তু অন্য আরেকটা ইঞ্জিন দিয়ে এয়ারক্রাফটটিকে নিরাপদে নামানো যায় তো এখানে আমরা এভিডেন্স পেলাম যেটা হচ্ছে বার্ড স্ট্রাইক করেছিল ইঞ্জিন টুতে এরপরে ভাইরাল হয়েছে সেটিতে আমরা দেখি মানে ল্যান্ডিং এর যে ভিডিওটি সেটিতে দেখা যাচ্ছে যে এয়ারক্রাফটটি বেলি ল্যান্ডিং করে সামনের দিকে আগাচ্ছে এবং সামনের দিকে যেতে যেতে যে সলিড অবজেক্ট ছিল সেটিতে ধাক্কা খেয়ে পুরো এয়ারক্রাফটটা দুমড়ে মরছে যায় তো এই ভিডিওটাতে আমরা কয়েকটা প্রবলেম দেখি প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ল্যান্ডিং গিয়ারই আসলে ডিপ্লয় করা হয়নি নোজ ল্যান্ডিং গিয়ারও দেখতে পাচ্ছেন এখানে বন্ধ বা খোলা হয়নি এবং পেছনের যে মেন ল্যান্ডিং গিয়ার সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি তার মানে ল্যান্ডিং গিয়ার ডেপ্লয় করা হয়নি এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে রিভার্স থ্রাস কিন্তু তারা ইউজ করেছে এয়ারক্রাফট যখন বেলে ল্যান্ডিং করছিল তখন ইঞ্জিন টুতে দেখতে পাচ্ছে যে রিভার্স থ্রাস ইউজ করেছে এবং দেখতে পাচ্ছেন যে রিভার্স থ্রাস ইউজ করার কারণে ইঞ্জিনটা কিছু ফাঁকা হয়ে আছে তার মানে তাদের এই ইঞ্জিন হয়তো সচল ছিল যেটার কারণে তারা রিভার্স থ্রাস্ট করেছে আর প্রবলেম আমরা টু যেটা পেলাম বিমানটি স্কিড হয়ে রান পার হয়ে চলে যাচ্ছে হাই স্পিডে ল্যান্ডিং করছে রান পার হয়ে সামনের দিকে যে ওয়াল ছিল ওয়ালে আসলে ধাক্কা খেয়েছে যেটার কারণে পুরো এয়ারক্রাফ্টুমরে মুছে এবং আগুন ধরে যায় এরপরে যেসব ওয়েবসাইট আছে যারা ফ্লাইট ট্র্যাকিং করে বা ফ্লাইট ট্র্যাকিং রিপোর্ট প্রদান করে যেমন ফ্লাইট চার্ডার টোয়েন্টি তো এখানে আমরা এই ফ্লাইটটি সার্চ করলে যেটা দেখি সেটা হচ্ছে এই বিমানটি যখন একেবারে এয়ারপোর্টে যায় পাঁচশো ফিট উপরে যখন ছিল তখন থেকে এটার এডিএসবি সিগন্যাল প্রেরণ করা বন্ধ করে দিয়েছে তার মানে ফ্লাইট ট্র্যাকিং যে ডিভাইসগুলো আছে বা ওয়েবসাইট আছে তারা ট্র্যাক করতে পারেনি তার মানে আমরা বুঝতে পারছি যে বিমানটি ল্যান্ড করার পাঁচশো ফিট উপরে থাকতে এটার হয়তো এডিএসবি যেই ডিভাইসটি আছে সেটি ফেইলও হয়েছে তো এডিএসবি জিনিস কি এটা আমি ছোট করে বলে দেই এডিএসবি হচ্ছে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভুলেন্স ব্রডকাস্ট বলা হয় এটি একটি আধুনিক প্রযুক্তি যা আসলে বিমানের অবস্থান গতি উচ্চতা এবং নানা তথ্য রিয়েল টাইম ভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে পাঠায় এবং কাছাকাছি বিমানের সাথেও শেয়ার করে এটি আসলে জিপিএস এবং বিমানের অন্যান্য নেভিগেশন সিস্টেমের উপর নির্ভর করে কাজ করে তো দুই ধরনের এডিএসবি আছে এডিএসবি আউট যেটা বিমানের তথ্য গ্রাউন্ড এবং অন্যান্য বিমানে প্রেরণ করে আর এডিএসবি ইন যেটা অন্যান্য বিমানের তথ্য সে গ্রহণ করে তার মানে এই একটা ডিভাইসেই আমরা নিকটবর্তী কোন এয়ারক্রাফট যদি থাকে সেটার লোকেশন স্পিড সব জানতে পারবো গ্রাউন্ডে যে এটিসি থাকে তারাও জানতে পারবে তো যে এয়ার এর টু টু ওয়ান পাঁচশো ফিট উচ্চতায় কিন্তু সংকেত বন্ধ হয়ে যায় তো এটি থেকে বোঝা যাচ্ছে যে এই বিমানটিতে হয়তো কোনো ধরনের ইলেকট্রনিক্স বা এভিয়নিক্স কোনো ফেইলর হয়েছে যেটার কারণে এই এডিএসবি ট্রান্সমিটারটি আর কাজ করেনি বা এটি আর কোনো সংকেত দেয়নি তো নর্মালি এই ধরনের পরিস্থিতি কিন্তু যদি বার্ড স্ট্রাইক করে তখন এটিসির সাথে কমিউনিকেট করে এটিসি নানা ধরনের প্রস্তুতি নেয় এয়ারপোর্টে ল্যান্ডিং করার জন্য তো এখানে আমরা যেটা দেখছি যে এডিএসবি ট্রান্সমিটার বন্ধ হয়ে গেছে এবং আর কোনো সিগনাল আসেনি এটা ছাড়াও আরো একটি ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ার সেখানেও আমি দেখেছি যে এই এডিএসবি কিন্তু কাজ করেনি মানে বিমান ল্যান্ড করার আগেই কিন্তু এডিএসবি সিগন্যাল বন্ধ হয়ে গেছে ওভারঅল এখন এই কয়েকটা প্রবলেম আমরা পেলাম তো এখন ওভারঅল যদি আমরা দেখি শেষের যে পার্টটা সেটা হচ্ছে এটার যে ল্যান্ডিং গিয়ার কিন্তু বের হয়নি যেটার কারণে কিন্তু এয়ারক্রাফটটা ল্যান্ডিং গিয়ার ছাড়াই বেলি ল্যান্ডিং করে এবং রান হয়ে পার হয়ে ওয়ালে লেগে যায় এবং আগুন ধরে যায় তো ল্যান্ডিং গিয়ারের যে ত্রুটি এটা হইতে পারে হাইড্রোলিক সিস্টেমের ত্রুটি কারণ এই বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেডের এই ল্যান্ডিং গিয়ারগুলো কিন্তু হাইড্রোলিক্যালি কাজ করে এই হাইড্রোলিক সিস্টেম ফেইল হইতে পারে বিভিন্ন কারণে যদি পাখি আঘাত করে এই হাইড্রোলিকালি যেই অ্যাকচুয়েটর গুলো আছে ল্যান্ডিং গিয়ারের এগুলোতে ফাটল ধরতে পারে বা এখানে আরো অনেক ধরনের ইলেকট্রিক্যাল মোটরও থাকে এগুলো ফেল হতে পারে যেটা কারণে আসলে ওভারঅল পুরো হাইড্রোলিক সিস্টেম ফেল হতে পারে তো এই হাইড্রোলিক সিস্টেম ফেল হওয়ার কারণে হয়তো ল্যান্ডিং গিয়ারটা নিচে নামেনি তবে এয়ারক্রাফটে যদি হাইড্রোলিক সিস্টেম ফেল হয় তাহলে কিন্তু গ্র্যাভিটি ল্যান্ডিং আছে আরেকটা সিস্টেম যেটির মাধ্যমে এয়ারক্রাফটের যে ল্যান্ডিং গিয়ার সেটি তার ওজনের কারণে নিচের দিকে খুলে যায় সেটাকে গ্র্যাভিটি ল্যান্ডিং বলে এটি আসলে একেবারে শেষ প্রসিডিওর তো এখানে এখানে যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং গিয়ারটি ভেতরেই ঢুকানো তার মানে তারা হয়তো কোনোভাবেই ল্যান্ডিং গিয়ারটাকে বের করতে পারেনি তো এখানে আমরা যেটা বুঝতে পারছি হয়তো বার্ড স্ট্রাইকের কারণে কোনো পাখি হয়তো সেই ল্যান্ডিং গিয়ার যেই হাউজিংটাতে থাকে কম্পার্টমেন্টে সেখানে হয়তো লেগে গেছে বা আটকে আছে বা স্টাক হয়ে আছে যেটা কারণে আসলে কোনোভাবেই ল্যান্ডিং গিয়ারটা ডিপ্লয় করা যায় না এমনকি যে গ্র্যাভিটি ল্যান্ডিং গিয়ার ডিপ্লয় করা সিস্টেম সেটিও আসলে কাজ করতে পারেনি এছাড়াও অন্য কোনো ইলেকট্রিক সিস্টেমেরও ফেইলর হতে পারে যেটা আমরা দেখেছি যে এডিএসবিও কিন্তু কাজ করেনি তার মানে তাদের হয়তো মেকানিক্যাল ফেইলর হয়েছে বা হাইড্রোলিক্যালি ফেলোর হয়েছে যেটা কারণে আসলে ল্যান্ডিং গিয়ারটি বের হতে পারেনি তবে প্রথমে যে ভিডিওটি আমরা দেখি সেটাতে দেখা যাচ্ছে ইঞ্জিনে একটি পাখি ঢুকে যায় তবে এই এয়ারক্রাফ একটি ইঞ্জিন দিয়েও ল্যান্ড করতে পারবে তার মানে এখানে এই ইঞ্জিনের পাখি ঢুকে যাওয়ার কারণে অনেক বেশি প্রবলেম হবে ব্যাপারটা আসলে ওরকমও না তো এখানে কয়েকটা জিনিস হতে পারে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফেইলর হইতে পারে একটা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের মেকানিক্যাল ফেইলর যেটা আমরা দেখতেই পাচ্ছি যেটা কারণে ল্যান্ডিং গেয়ার বেরোই হয়নি তারপরেও যখন ব্ল্যাক বক্স বেরো হবে তখন এক্স্যাক্ট কারণটা জানা যাবে সব কিছু দেখে এরকমই মনে হচ্ছে তবে ভিডিও শেষে সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যদিও ল্যান্ডিং গিয়ার নাও খোলে তখন কিন্তু এয়ারক্রাফট বেলি ল্যান্ডিং জন্য প্রস্তুতি নেয় পাইলটরা আমরা দেখতে পেয়েছি যে তারা বেলি ল্যান্ডিং জন্য প্রস্তুতি নিচ্ছে মানে এয়ারক্রাফটা ল্যান্ডিং এয়ার ছাড়া ল্যান্ড করাটাকে বেলে ল্যান্ডিং বলে তো সেখানে আমরা দেখলাম যে তারা তাদের যে ফ্ল্যাপ স্ল্যাডস তারপরে ইঞ্জিনের থ্রাস রিভার্সার সব কিছু তারা কিন্তু অন করেছে তার মানে তারা সর্বাত্মক চেষ্টা করেছে বিমানের ল্যান্ডিং স্পিড কমানোর জন্য কারণ বিমান যখন ল্যান্ডিং করে স্পিডটা কমানো হয় প্রথমে চাকা টাচ করে গ্রাউন্ডের সাথে এরপরে এই যে ইঞ্জিন আছে ইঞ্জিনের থ্রাস রিভার্সার ইউজ করে ব্রেকিং করার জন্য তো এয়ারক্রাফট কিভাবে ব্রেক করে এগুলো নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি সেটার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেটা দেখে আসলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে ব্রেক করে তো তারা সর্বাত্মক চেষ্টা করতেছিল কিন্তু যেহেতু থার্স্ট রিভার্সের পরে একটা পর্যায়ে গিয়ে এয়ারক্রাফ্টের নোজ ল্যান্ডিংয়ের এবং মেইন ল্যান্ডিং ব্রেকিং ব্রেকিংয়ে কিন্তু ব্রেক করা হয় তো সেটা যেহেতু নাই ওই স্পিডটা তারা আর কন্ট্রোল করতে পারেনি মানে স্পিডটা কমাতে পারেনি একটা নির্দিষ্ট পর্যায়ে রানয়ে পার হয়ে সামনের দিকে চলে যায় তো শেষে আমরা যেটা দেখি সেখানে একটা ওয়াল ওয়ালের সাথে আসলে একেবারে এয়ারক্রাফটা হিট করে এবং পুরো দুম্র মুছে যায় এখনকার এয়ারপোর্টগুলোতে এরকম যাতে না হয় বাই চান্স কোনো কারণে এরকম ডেলি ল্যান্ডিং করতে হতে পারে কিন্তু তখন এয়ারক্রাফটা যদি সামনের দিকে চলে যায় সামনে যাতে এরকম ফিক্সড অবজেক্ট না থাকে তো এই এয়ারপোর্টটি কিন্তু এমনি ছোট এয়ারপোর্ট মাত্র আঠাশোশ মিটারের রানওয়ে দৈর্ঘ্য সম্মিলিত একটা এয়ারপোর্ট এবং সামনে তাদের যে লোকালাইজেলের এন্টিনিয়ারগুলো তারা সেট করেছে সেটা কিন্তু একেবারে সলিড ওয়ালের উপরে সেট করেছে তো এটাও করতে পারতো তারা হয়তো কোনো স্টিল স্ট্রাকচারের উপরে তাহলে কিন্তু এয়ারক্রাফটা সামনের দিকে গিয়ে এরকম ভাবে দুমরে মুছে যেত না কিছু হয়তো প্রাণহানি ঘটলেও এত মানুষ মারা যেত না তো নেক্সট যারা এয়ারপোর্ট তৈরি করবে তাদের এয়ারপোর্টের রানের দুই প্রান্তে এরকম ফিক্সড অবজেক্ট যাতে না থাকে তাহলে কিন্তু আমরা অনেক এরকম অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট থেকে রক্ষা পাবো তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে ক্র্যাশটি হয়েছে সেটি আসলে কি কি কারণ হতে পারে সম্ভাব্য করেছি গুলো এছাড়া আপনাদের কি মনে হয় আর কি কি কারণ থাকতে পারে পারে এটা এটা কি হতে কোনো মেকানিক্যাল সেটাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার এভিও রানা যে ব্লক চ্যানেলটি আছে সেটাতেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন